আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে রামপুরা বনশ্রী মেরাদেয়া হাট ট্যুর দেখাবো। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো ভিডিওর শুরুতেই আমি কিছু ওয়ান পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি। এগুলার প্রাইস ছিল মাত্র 200 টাকা করে। তো হিউজ পরিমাণ মানুষের ভিড় রামপুরা বনশ্রী মেরাদেয়া হাটে, যেহেতু সামনে ঈদ, রোজাও চলে আসছে, সবাই এখান থেকে রোজার বাজার, ঈদের শপিং করা শুরু করে দিয়েছে। তো এখানে হিউজ পরিমাণের মানুষ ওয়ান পিস কালেকশন পারচেস করছে আর হচ্ছে ঈদের শপিং শুরু করেছে। প্রচুর 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 মানুষ, আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে রামপুরা বনশ্রী পুরো ভিডিও আকারে শেয়ার করব যে কোথায় কী কী দোকানপাট বসেছে। তো সামনেই ওয়ান পিস বিক্রি করছে, তো তার পাশে দেখলাম যে রাস্তা দিয়েও অনেক অনেক কিছু ভ্যান গাড়িতে বিক্রি করছে। আর এখন যেহেতু তরমুজের সিজন, এখন তরমুজগুলোও মানে প্রচুর উঠেছে, আর এখনকার তরমুজগুলো কিন্তু খেতে খুবই মজা, আর প্রাইসটাও কিন্তু অনেক বেশি, 50 থেকে 60 টাকা করে কেজি করে বিক্রি করছে। আর আমি দেখিয়ে দিচ্ছি যে পুরো রাস্তায় কত ধরনের দোকান আর কত কত মানুষ বসেছে। তো হিউজ পরিমাণের দোকান আর মানুষ এখান থেকে কেনাকাটা করছে। তো আমিও এই হাট থেকে টুকিটাকি অনেক বাজার করেছি, অনেক শপিং করেছি। তো কী কী শপিং করেছি, কী কী বাজার করেছি আমি একটু একটু করে ভিডিও শ্যুট করেছি, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে এখানে বেলুন বিক্রি করছে, এই বেলুনগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এগুলা দেখে আমার আরিয়ান বাবুটা অনেক কান্নাকাটি করছিল, কিন্তু এখন কিনে দিব না, কারণ এই মাত্রই আসলাম। তো ঘুরে ঘুরে দেখবো যে কোথায় কি বিক্রি করছে, পরবর্তীতে কিনে দেব। তো এই যে এখানে হচ্ছে চিপস, তারপর হচ্ছে নুডলস, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে। তারপরে দেখলাম যে যে এখানেও ওয়ান পিস বিক্রি করছে। তো এখানে অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এই হাটটি বসে, কাঁচা বাজার থেকে শুরু করে আপনারা সব কিছুই কিন্তু এই হাট থেকে পারচেস করতে পারবেন। তো তারপরে যে এখানে গেঞ্জি প্যান্ট এগুলো বিক্রি করছে, তো আমি এখান থেকে দুইটা শর্ট প্যান্টগুলো কিনবো। তো প্যান্টগুলোর প্রাইস 50 টাকা করে চাচ্ছিলো, তো দুইটা প্যান্ট আমি 80 টাকা করে পারচেস করেছি। আর যখন নিজে কিছু পারচেস করি তখন আসলে ওইভাবে ভিডিও করা যায় না, এক হাতে ব্যাগ, মোবাইল, বাচ্চা সব কিছুই কিন্তু ক্যারি করতে হয়, যে কারণে প্রবলেম হয়ে যায়। আর এই ভিড়ের মধ্যে এত মানুষের ভিড়, ব্যাগটা, মোবাইলটাও বাচ্চাদের কিন্তু খুবই সাবধানে রাখতে হবে, কারণ যে কোনো সময় টাকা পয়সা, মোবাইল, বাচ্চা সহ চুরি হয়ে যেতে পারে। তো খুবই সাবধানতা অবলম্বন করে আপনারা এখান থেকে কেনাকাটা করবেন। আর এখান থেকে কিছু হারিয়ে গেলে এত মানুষের ভিড়ে আপনারা আসলে খুঁজেও পাবেন না কই থেকে কই চলে যাবে। তো এই যে এখানে সংসারে টুকিটাকি জিনিসপত্র বিক্রি করছে, 10 টাকার থেকে শুরু করে 50 টাকার, 100 টাকার মধ্যে জিনিসপত্র বিক্রি করছে। তারপর হচ্ছে যে বিছানা চাদর বিক্রি করছে 300 টাকা করে, 300 টাকা করে বিছানার চাদর এখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। তো প্রত্যেকটা চাদরের প্রিন্ট কোয়ালিটি খুবই সুন্দর। তারপরে যে এখানে শাড়ি বিক্রি করছে, শাড়িগুলো দাম শুনে তো পুরাই অবাক হয়ে যাবেন, মাত্র 200 টাকা করে শাড়ি বিক্রি করছে। এই ধরনের শাড়ি কিন্তু দেখা যায় রাব ইউজ করা যায়, তারপরে অনেকে দেখা যাচ্ছে যে কাঁথা সেলাই করে, কাঁথা সেলাই করার জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো খুবই ভালো। তারপর পর্দা বিক্রি করছে, এই পর্দাগুলো কোয়ালিটি ভালো কিন্তু দাম ওনারা অনেক বেশি চাচ্ছিল, 700 টাকা, 1000 টাকা করে প্রাইস চাচ্ছিল। আর এখানে টু পিস বিক্রি করছে 250 টাকা, 300 টাকা টু পিস বিক্রি করছে। আর এত এত মানুষের ভিড়, এত মানুষের ভিড়ে আসলে ওইভাবে ভিডিও করা যায় না, শুধু মানুষের মাথায় চলে আসে। তারপর হচ্ছে যে 100 টাকার রেঞ্জের জুতা বিক্রি করছে, এখান থেকে যাই নেন না কেন প্রত্যেকটা জুতার প্রাইস ছিল মাত্র 100 টাকা। তো প্রচুর মানুষের ভিড়, অনেকবার ধাক্কা লাগছিল, হাত থেকে ব্যাগ পড়ে যাচ্ছিল, বাচ্চাও কান্নাকাটি করছিল। তো কি আর করার, তারপরেও চেষ্টা করেছি টুকটু ভিডিও করার জন্য, টুকিটাকি ভিডিও করে শেয়ার করছি। আর যতই ভিতর দিকে যাচ্ছি ততই মানুষের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। আর এখানে 20 টাকা আইটেম কসমেটিক্স বিক্রি করছে, যাই নেবেন 20 টাকা করে। আর এই যে ছোট বাচ্চাদের কুশি কাটার ফ্রকগুলো, এগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে।
তারপর হচ্ছে 100 টাকা করে জুতা বিক্রি করছে, 100 টাকা করে পাঞ্জাবি বিক্রি করছে। এখানে আপনারা অনেক রিজনেবল প্রাইসে জিনিসপত্র কিনতে পারবেন। যারা একটু সময় হাতে নিয়ে আসবেন তাদের সবচেয়ে ভালো হবে, কারণ সময় নিয়ে আসলে আপনারা ঘুরে ঘুরে আপনারা এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। একই ধরনের জিনিস বিভিন্ন কোয়ালিটির আপনারা এখানে পাবেন। আর এই তো ছোট্ট সোনামণিদের সুন্দর সুন্দর স্যান্ডেল, এই স্যান্ডেলগুলো ভীষণ ভালো লাগছিল। আর এখানে যে ব্যাগ বিক্রি করছে, ব্যাগগুলোর প্রাইস 300 টাকা করে চাচ্ছিল। তো প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর, প্রাইস চাচ্ছিল 300 টাকা। তো ভাবলাম যে নিব কি নিব না, আবার ভাবলাম যে এগুলা আসলে শাড়ির সাথে না ইউজ করলে ভালো লাগবে না, যেহেতু আমি শাড়ি পরি না, সবসময় বোরকাই পরা হয়, তার জন্য আর পারচেস করলাম না। কিন্তু খুবই ভালো লেগেছিল ব্যাগগুলো। তারপর হচ্ছে এই যে আবার বেলুনের এদিকে চলে আসছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে মশলা বিক্রি করছে 100 টাকা করে, আর জিওল মাছ বিক্রি করছে 250 টাকা করে কেজি। তো দেখতে তেমনটা ভালো লাগছিল না, তাই আর নিলাম না। কিন্তু আমি মাছ কিনেছি, আমি এখান থেকে পোয়া মাছ কিনেছি আর চিংড়ি মাছ। তো পোয়া মাছ আপনারা চিনেন কিনা অবশ্যই জানাবেন। এই পোয়া মাছটা খেতে ভীষণ মজা, আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে পোয়া মাছ। তো সহজে পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করতে হয়, আর এই বুধবারে কিছু কিছু পাওয়া যায়। দেখা যায় যে বড় সাইজের যেগুলা সেগুলা 500 টাকা কেজি, আর ছোট সাইজ যেগুলা সেগুলা 300 টাকা কেজি। তো আমি ছোট সাইজগুলোই কিনি। টমেটো তারপর ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ভুনা করলে খুবই ভালো লাগে। তো যাই হোক, রান্নার প্রসঙ্গে চলে এসেছি। তো তারপর হচ্ছে এখানে যে গজ কাপড়, গজ কাপড়ের দোকানগুলোতে এত এত মানুষের ভিড়, এত মানুষ গজ কাপড় কেনাকাটা করছে। এখানে গজ কাপড়, লেস, তারপর হচ্ছে বুরকা, হিজাব, অনেক কিছু এখানে বিক্রি করছে। তো এই যে এখানকার গজ কাপড়গুলো প্রায় ছিল 150 টাকা করে। তো মোটামুটি 150 টাকা রেঞ্জে আপনারা এখান থেকে সুন্দর সুন্দর গজ কাপড়গুলো পারচেস করতে পারবেন। কিছু কিছু দোকান আছে 300, 350 টাকা করেও প্রাইস চায়। অবশ্যই আপনারা ঘুরে ঘুরে দেখে কেনাকাটা করবেন, কারণ অনেক ধরনের দোকানই এখানে বসে, অনেক অনেক দোকানই বসে। তো তারপর হচ্ছে যে আমি কিছু রমজানের বাজার করব। এখান থেকে কিছু খেজুর কিনলাম, তো 700 টাকা কেজি, 500 টাকা কেজি, 300 টাকা কেজি, 400 টাকা কেজি, 160 টাকা কেজি এখানে খেজুর ছিল। তো 160 টাকা থেকে শুরু করে 1200 টাকা করে কেজি খেজুর ছিল। এখান থেকে আমি হচ্ছে 350 টাকা করে কেজি খেজুর, 1 কেজি খেজুর নিয়েছি। তারপর হচ্ছে যে পাখির দোকানে চলে আসছি। আমার বাচ্চাটা কয়েকদিন যাবৎ অনেক কান্নাকাটি করছিল পাখির জন্য, তো এখানে আসছি। তো অনেক ধরনের পাখি এখানে আছে, তো এক একটা পাখির প্রাইস ওনারা 7,000, 8,000, 10,000 টাকা করে ওই রকম চাচ্ছিল। তো পুরাই অবাক করা মানে ঘটনা, এত ছোট ছোট পাখির এত দাম। তো যাই হোক, তারপরে অনেক ঘোরাঘুরি করে দামাদামি করে এক জোড়া পাখি পারচেস করেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু